Assalamualaikum, hello everyone. কেমন আছেন সবাই? তো শীতের শুরুতে নিয়ে এসেছি রাজাহাঁস রেসিপি। তো শীতের আমেজে আমরা বাঙালিরা কিন্তু হাঁসের মাংস খুবই পছন্দ করি, আর এটা হচ্ছে এখন শীতের ভিতরে খাওয়ার একটা মৌসুম। তো এখানে হচ্ছে আজ তো একটা রাজাহাঁস নিয়ে নিয়েছি। তো তেলটা গরম হওয়ার পরে আমি হচ্ছে রাজাহাঁসটা লবণ হলুদ পরিমাণের মাখন দিয়ে তারপরে একটু ম্যারিনেট করে রেখে তারপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে তেলে আমি ভালো করে কষিয়ে নেব। তেলে ভালো করে কষিয়ে নিলে হবে কি, হাঁসের যে একটা কাঁচা মাংসের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না। তো এখন হচ্ছে মোটামুটি কষানো প্রায় শেষ। এটার গা থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। তো পানিটা শুকানোর পরে এটার হাঁসের মাংসে কিন্তু আমার তেল হয়েছে, এটা হচ্ছে ডিমের উপরে আসবে মায়া হাঁস রাজাহাঁস। তো এটা হচ্ছে প্রচুর তেল বের হয়েছে, আমি কিন্তু এতটা তেল দেইনি। তো টাটকা হাঁস যেহেতু সেহেতু খেতেও খুব ভালো হবে। তো ভালো করে আরেকটু আমি এই তেলের ভিতরে কষিয়ে নিয়ে তারপরে উঠিয়ে নিব। তারপর একই তেলের ভিতরে আমি হচ্ছে এক কাপ পরিমাণ পেঁয়াজ কষিয়ে দিয়ে দিয়েছি। তো দেখুন অনেকখানি তেল কিন্তু মাংসটা কষানোর পর অনেকখানি তেল বের হয়েছে। তো সেটার ভিতরে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো পেঁয়াজ বেরেস্তা করে আমি হচ্ছে অর্ধেকেরও বেশি উঠিয়ে নিব। তো অর্ধেকের বেশি উঠানোর পরে যে সামান্য পরিমাণ একটু আছে এটার ভিতর আমি হচ্ছে বাটা মশলা দিয়ে দিব। দিয়ে দিয়েছে আদা রসুন এবং জিরা পেস্ট পেঁয়াজ পেস্ট এগুলো দিয়ে দিয়ে তারপরে হচ্ছে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো। এখানে হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো, গোটা গরম মশলা, লবণ পরিমাণ মতো। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি বিনা বিদ্যুতে করেছি, আমার বাসায় বিদ্যুৎ ছিল না। যখনই আর কি হাঁসের মাংসটা রান্না তুলে দিয়েছে তখনই হচ্ছে বিদ্যুৎটা চলে গিয়েছে। তো আপনাদের সাথে যেহেতু শেয়ার করার জন্য ভিডিওটা শুরু করেছি, তো সে কারণে কারেন্ট চলে যাওয়ার পরে আমি হচ্ছে রেসিপিটা সম্পূর্ণ করেছি। তো এখানে আসলে মশলা ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা খুব সুন্দর করে ভালো করে ভোনা হয়ে গিয়েছে, উপর দিয়ে তেলটা বের হয়ে গিয়েছে। তো পর্যায়ে আমি হচ্ছে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। তো তেলটা এরকমের বেরিয়ে আসলে মনে করবেন যে আপনাদের মশলাটা পারফেক্ট ভোনা হয়েছে, তা না হলে মাংস মশলাই কাঁচা গন্ধ থেকে থাকে। তো এখানে হচ্ছে হাঁস কষানোগুলো আমি ঢেলে দিলাম, আর আমি একটু আলু অ্যাড করে দিব এখানে। আলুটা অতিরিক্ত দেওয়ার কারণ হচ্ছে আমার পরিবারের সম্পূর্ণ লোক আলু পছন্দ করে, আলু দিয়ে মাংস খাওয়া। তো এখানে হচ্ছে আলু আর মাংস আমি একসঙ্গে ভালো করে 5 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে 5 মিনিটের মতো। তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে আপনারা কুসুম গরম পানি অ্যাড করতে পারেন। তো আমি একটু তাড়াহুড়োর কারণে আমি নর্মাল পানিটাই দিয়ে দিয়েছি। এখন হচ্ছে 15 থেকে 20 মিনিট এটা আমি ঢাকনা দিয়ে কুক করে নেব। তো ফাইনালি আমার হাঁসের মাংসটা হয়ে গিয়েছে। আমার ঝোলের পরিমাণ আমি রেখেছি, আপনারা চাইলে একদম পোনা করতে পারেন, আরও পাতলা ঝোল করতে পারেন। তো আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন একটি করে, যেন আপনাদের ভালো ভালো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমার চ্যানেলটি অনেক দূরে এগিয়ে নিতে চাই, তার জন্য আপনাদের সাহায্য লাগবে আমার। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।